আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন জামাতের বৈশ্যকার আল্লাহ ইসলাম কামাতের কাছে একটি প্রশ্ন উত্তর জানব হুজুরের কাছে আমাদের একটি প্রশ্ন হলো আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে আপনার একটি বক্তব্য ছাড়া হয়েছে বক্তব্যটি হল আপনি বলেছেন মাদ্রাসায় পরে বাতা নেওয়া মসজিদের এবং মুয়াজিনদের বাতা নেওয়া ব্যবসা নারীর উপার্জনের চেয়ে নিকৃষ্ট এই ব্যাপারে হুজুরের মতামত কি একটু খুলে বললে মুসলমানদের অনেক উপকার হবে নাহমাদুহু অনুসল্লি আল্লাহ রসুল হিল কারিম اما بعد فقد قال الله تعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين ওয়া আল মুফতিলিন ওয়া তা জাহিলিন ও কামাকা আল্লা আলাইস্লাত আসালাম সম্মানিত প্রশ্নকারী ও শ্রোতামণ্ডলী ফেসবুকে আজকাল বিভিন্ন লোকে বিভিন্ন লোকের বিরুদ্ধে ইচ্ছা মতো যা তা অপপ্রচার করে বেড়ায় এই জন্য ফেসবুকে কোনো কিছু পাওয়া মাত্রই তদন্ত না করে যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয় আপনি যে প্রশ্নে যে কথা উল্লেখ করেছেন এটাও এই রকমেরই একটা কথা আসল ব্যাপার হইল সাদ গ্রুপের লোকেরা এই ধরনের মিথ্যা অপবাদ জালিয়াতি এবং চক্রান্তের মাধ্যমেই টিকে আছে সমাজে আসলে এই বক্তব্যটা আমার নয় এই বক্তব্যটা ছিল তাদের নেতা বর্তমান তবলিগি জমাতের স্বঘোষিত আমির বিতর্কিত আমির মৌলালা সাদের এই বক্তব্য তিনি যে সমস্ত ইসলাম বিরোধী তবলিগ বিরোধী যে সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে গেছেন এর মধ্যে একটা বক্তব্যগুলো তিনি বলেন যে মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন বাতা গ্রহণ করা আমার কথা নয় এটা সাদের কথা মাদ্রাসায় শিক্ষকতা করে যারা বেতন বাতা গ্রহণ করেন সাদ বলেন এদের গৃহীত বেতন ভাতাটা বেসনারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়ে অনিকৃষ্ট এটা আমার কথা নয় এটা সাদের কথা আমি এখন আমার কথার ফাঁকে ফাঁকে বারবার এটা আমার কথা নয় সাদের কথা এই জন্য বলছি যে এরা এই সাদের কথা এই অংশটা কেটে ফেলে কেটে ফেলে আমার কণ্ঠস্বরে সাদের কথাটা যে আমি আবৃত্তি করি এটাই আমার নামে অপপ্রচার করে বেড়ে চালিয়ে দেয় এত বড় বান্দর আমার জীবনে আর দেখি নাই কোনো দিন আমি বারবার বলতেছি যে এইগুলি সাদের কথা এই সাদের কথা অংশটুকু কেটে ফেলে আমার কথা হিসাবে প্রচার করে বেড়া এই জন্য আমি বারবার এখন কথার ফাঁকে ফাঁকে বলতে হবে এটা সাদের কথা এটা সাদের কথা এটা সাদের কথা সাদের আপত্তিকর বক্তব্যগুলির মধ্যে একটা বক্তব্য হলো যে মাদ্রাসায় শিক্ষকতা করে যারা বেতন ভাতা গ্রহণ করেন সাদ বলে তাদের গৃহীত বেতন ভাতা বেসানারী দেহ ব্যবসায়ীর উপার্জনের চেয়েও আরও নিকৃষ্ট এটা আমার কথা নয় এটা সাদের কথা আমি প্রথমত আমার বক্তব্যে একথা উল্লেখ করেছি যে এইগুলি সাদের বক্তব্য তারপরে আমি আবার এগুলির প্রতিবাদ করেছি কিন্তু এই বানরেরা এই সাদ গ্রুপের বানর এরা বান উপরই যাদের অস্তিত্ব টিকে আছে এই বানরেরা আমি যে বলেছি এটা সাদের বক্তব্য এই কথাটাও আমার বক্তব্য থেকে কেটে ফেলেছে এবং আমি যে এর প্রতিবাদ করেছি আমার প্রতিবাদটাও আমার এখান থেকে কেটে ফেলেছে শুধু সাদের বক্তব্য যে আমি আবৃত্তি করেছিলাম সেই আবৃত্তিটুকু আমার কণ্ঠে এই ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার বক্তব্য হিসাবে এই বানরারা প্রচার করে দিয়েছে কাজেই এই ব্যাপারে সরল মুসলমানরা যেন এদের এই প্রতারণায় যেন প্রতারিত না হন এই আমি সরল মুসলমানদের কাছে সতর্ক থাকার জন্য আবেদন জানাচ্ছি আসল ব্যাপার হলো এই সাদ গ্রুপের লোকেরা এদের চক্রান্ত আর জালিয়াতির উপরেই এদের আবি উদ্ভব হয়েছে এবং চক্রান্ত এবং জালিয়াতির উপরেই এরা এদের অস্তিত্ব টিকে আছে প্রথমত এই সাদ মৌলানা সাদ যে সমস্ত আপত্তিকর বক্তব্য দিয়েছেন এর মধ্যে একটা বক্তব্য হলো এটা আর একটা বক্তব্য হলো মসজিদের ইমাম যে বেতন বাতা গ্রহণ করেন সাদ বলে তাদের গৃহীত বেতন বাতাও বেসানারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়েও আরও নিকৃষ্ট না এটা সাদের বক্তব্য আমার বক্তব্য নয় এবং সাদ এই প্রসঙ্গে বলেন যে মাদ্রাসার যে সমস্ত উস্তাদগণ বেতন বাতা গ্রহণ করেন এবং মসজিদের যে সমস্ত ইমাম মুয়াজিমগণ বেতন বাতা গ্রহণ করেন তাদের চেয়ে বেশা নারীরা নারীরা তাদের আগে জান্নাতে চলে যাবে অর্থাৎ সাদের কাছে মাদ্রাসার এ সমস্ত উস্তাদের চেয়েও মসজিদের এই সমস্ত ইমাম মুয়াজদিনের চেয়েও সাদের মতাদর্শে বেশা নারীরা উত্তম বেশা নারীরা এদের চেয়ে ভালো মাদ্রাসায় বেতন বাতার বিনিময়ে যে সমস্ত উস্তাদগণ ছাত্রদের হাদি শিক্ষা দেন মসজিদে যে সমস্ত ইমামগণ পাঁচবেলার নমাজের জমাত চালু রাখেন মসজিদের যে সমস্ত পাঁচ বেলার নমাজের জমাতের জন্য আজান দিয়ে থাকেন এদের চেয়ে সাহাদের মতাদর্শে বেশানারীরা শ্রেষ্ঠ বেসা উত্তম এই জন্য তিনি বলেন এই সমস্ত উস্তাদগণের আগে বেসানারী জান্নাতে চলে যাবে এই জন্য তিনি বলেন এই সমস্ত ইমাম মুয়াজদিনের আগে বেসা জান্নাতে চলে যাবে অর্থাৎ সাহাদের কাছে মাদ্রাসার উস্তাদগণ নিকৃষ্ট আর বেসা নারীগণ উৎকৃষ্ট সাহাদের মতাদর্শে মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ নিকৃষ্ট আর বেসা নারীগণ উৎকৃষ্ট এরই সাদের মতাদর্শ মতাদর্শ মতাদর্শতাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে এছাড়াও সাদের যত আপত্তিকর বক্তব্য আছে এর মধ্যে সাদের আপত্তিকর আপত্তিকর বক্তব্যগুলির মধ্যে কোনো কোনো বক্তব্যে হজরত মুসা আলহিসামকে আল্লাহর দরবারে শাস্ত্রিযোগ্য অপরাধী সাব্যস্ত করা হয়েছে সাদের কোনো কোনো বক্তব্যে হজরত জাকারিয়া আলহিামকে আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করা হয়েছে সাদের কোনো কোনো বক্তব্যে হজরত ইউসুফ আলহী ইসাল্লামকে আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করা হয়েছে সাদের কোনো কোনো বক্তব্যে সাল্লা ইসলামকেও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করা হয়েছে এই সমস্ত বক্তব্য আমার নয় সাদের আবার বলছি এই সমস্ত বক্তব্য এই সমস্ত গুমরাহী এবং পদভ্রষ্টতামূলক বক্তব্য আমার নয় সাদের আমি এগুলি উদ্ধৃতি করি শুধু প্রতিবাদ করার জন্য এবং আপনাদেরকে সতর্ক করার জন্য কিন্তু এই সুযোগে বানরেরা আমার আগের পিসের কথাগুলি কেটে ফেলে দিয়ে এই কথাগুলিকে আমার নামে অপপ্রচার করে বেড়ায় এরা সর্বপ্রথমে এই সাদের এই সমস্ত বক্তব্য অস্বীকার করেছিল তারা বলেছিল যে সাদ সাহেব এই সমস্ত কথা বলেননি তখন তাদেরকে যখন বলা হলো যে তিনি যে এইসব কথা বলেছেন তার বক্তব্যের রেকর্ড দারুল দারুল্লুম দেওবন মাদ্রাসায় সংরক্ষিত আছে। তখন তো আর বলেননি উপায় বাকি রইল না সুযোগ বাকি না তখন দ্বিতীয় যে চক্রান্তের তারা অবলম্বন করেছে তারা বলেছিল যে সাদ এই সমস্ত কথা থেকে রুজু করেছেন রুজু করেছেন মানে প্রত্যাবর্তন করেছেন ফিরে এসেছেন রুজুল শব্দটা আরবি এর অর্থই হলো ফিরে আসা প্রত্যাবর্তন করা এখানে দেখুন সাদের দলের সাদের গ্রুফের মিথ্যাচারই তার নমুনাটা দেখুন প্রথমে বলল তিনি বলেননি যখন আমরা বললাম রেকর্ড আছে তখন বলে রুজু করেছেন যদি বলেননি ঠিক হয়ে থাকে তাহলে রুজু করেন কেন আর যদি রুজু করে থাকেন তাহলে বলেননি কথাটা মিথ্যা ছিল হয়তো আগের কথাটা মিথ্যা না হয় পরের কথাটা মিথ্যা এই মিথ্যাচার এবং জালিয়াতির উপরই এই দলটার এই গ্রুপটার অস্তিত্ব টিকে আছে এরপরে যখন তারা বলল বললো রুজু করেছে তখন আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম কোথায় রুজু করলো কার কাছে রুজু করল তখন তারা বলে ওলামায় দেবন্দ দেব বর্তমান দারুল্লুম দেওবন মাদ্রাসার পরিচালক বৃন্দ শিক্ষক বৃন্দ তাদের সাথে তার আলোচনা হয়েছে মত বিনিময় হয়েছে এবং তাদের মাধ্য উলামায়ে দেওবন্দের কাছে তিনি রুজু করেছেন অথচ ওলামায় দেওবন পরিষ্কার বলতেছেন সাহাদকে বহুবার বোঝানো হয়েছে বোঝানোর পরেও তিনি রুজু করেননি তিনি তার এই সমস্ত বিভ্রান্তিকর তিনি সমস্ত পদভ্রষ্টতামূলক বক্তব্য তিনি এই সমস্ত গুমরাহী বক্তব্য থেকে ফিরে আসেন কাজেই রুজু করেছেন এই কথাটাও মিথ্যা এবং বলেননি এই কথাটাও মিথ্যা তারা যে প্রথম প্রচার করেছিল সাদ এই সমস্ত আপত্তিকর কথা বলেননি এইটাও ছিল মিথ্যা তারপরে যে তারা বলল। যে তিনি এই সমস্ত কথা থেকে রুজু করেছেন এইটাও মিথ্যা এইভাবে যখন মিথ্যায় জালিয়াতিতে হাতে আনা হাতে নাতে ধরা পড়ে তখন তারা এই সমস্ত চক্রান্তকারীরা করছে কি দারুল উলুম দেওবন মাদ্রাসার পেট জাল করেছে উলুম দেওবন মাদ্রাসার পেট জাল করে এই পেডের মধ্যে তারা লিখেছে উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে যে উলামায় দেওবন এর সাথে সাহাদের এই ব্যাপারে নিয়ে দফা দফা হয়েছে সাহাদের প্রতি উলামায়ে দেওবন্দের আর কোনো আপত্তি নাই এই মর্মে একটা বিবৃতি তারা এই যে দারুলুম দেওবন্দের পেট জাল করে এর মধ্যে তারা এই কথাটা লিখেছে অথচ এটা চূড়ান্ত একটা জালিয়াতি আর চক্রান্ত ছাড়া কিছু নয় এর এই এই জালিয়াতির সংবাদ যখন ওলামায় দেওবন পেলেন তখন দারুল্লোম দেওবন মাদ্রাসার বর্তমান মোতাবিম হজরত আল্লামা আবুল কাসেম নু সাহেবের স্বাক্ষরিত এই দারুল্লোম দেওবন মাদ্রাসার পেটে এই পে এদের এই বিবৃতির প্রতিবাদ করা হয়েছে বলা হয়েছে যে এরা মিথ্যা প্রতিবাদ সাদ দিনও রুজু করেনি সাহাদের সাথে দা দার দেওবন মাদ্রাসার শিক্ষকগণ ও পরিচালকগণ একমত হতে পারেননি দারুল উল্লম দেওবন মাদ্রাসার উস্তাদগণের নসিহত সে গ্রহণ করেনি এই মর্মে দারুল উল্লম দেওবন মাসার পক্ষ থেকে এর পাল্টা জবাব দেওয়া হয়েছে চিন্তা করে দেখুন কত কত বড় বান্দর হইলে এত বড় বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের পেট জাল করতে পারে এবং এই 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 প্রতিষ্ঠানের পরিচালকের পক্ষ থেকে এই তাদের সাথে আর কোনো আপত্তি নাই বলে এই মিথ্যা কবর প্রচার করতে পারে এইভাবে তারা রকম জালিয়াতি আর চক্রান্তের উপরেই ঈদ দলটির আবির্ভাব হয়েছিল এবং এই জালিয়াতি এবং চক্রান্তের উপরেই দলটি দলটির অস্তিত্ব আজও পর্যন্ত টিকে আছে এই এই সাদের গুমরাহী বক্তব্যের প্রতিবাদে আমার বক্তব্য বক্তব্যকে যেভাবে বিকৃতি করেছিল এই বিকৃতির প্রতিবাদে আমি বলেছিলাম যে এগুলি আমার বক্তব্য নয় এগুলি সাদের বক্তব্য এই কথার থেকেও আবার এগুলি আমার বক্তব্য নয় সাহাদের বক্তব্য এটা কেটে ফেলে আবার আমার বক্তব্য তার বক্তব্যকে আমার বক্তব্য বলে এই মিডিয়াতে প্রচার করেছে কাজে এরা কতগুলি বান্দাবি করলো কতগুলি জালিয়াতি করলো কতগুলি চক্রান্ত করলো দেখুন ধারাবাহিকভাবে প্রথমত এই সমস্ত গুমরাহী বক্তব্য দিয়ে অস্বীকার করলো দেয়নি দ্বিতীয়ত যখন বলা হলো যে এইগুলির রেকর্ড আছে তখন বলে রুজু করেছে যখন বলা হলো রুজু করেছে প্রমাণ কী তখন তারা দারুলুম দেওবন্দের সাথে সমঝোতা হয়েছে বলে প্রচারণ চালালো দারুলুম দেওবন্দের আলিমগণ বললেন যে না আমাদের সাথে তাদের কোনো সমঝোতা হয়নি তখন এই দারুলুম দেওবন্দের প্যাড জাল করে এই প্যাডের মধ্যে সমঝোতা হয়েছে বলে প্রচার করলো এর জবাবে দারুলুম দেওবন্দের থেকে প্রতিবাদ নামা আবার আবার প্রতিবাদ দেওয়া হলো এই এরপরে এদের সাহাদের এই সাহাদ গ্রুপের নেতা এই বিতর্কিত লোকটি এই মৌলানা সাঁদের এই সমস্ত আপত্তিকর বক্তব্যের বিরুদ্ধে আমি যখন প্রতিবাদ করলাম বিভিন্ন সভা সমিতিতে তখন আমার প্রতিবাদের অংশটা কেটে দিয়ে সাঁদের বক্তব্য কথাটা কেটে দিয়ে এটা আমার বক্তব্য বক্তব্য হিসাবে সমাজে চালিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত হলো আমি যখন পাল্টা বিবৃতি দিলাম যে এগুলি আমার বক্তব্য নয় এগুলি সাঁদের বক্তব্য তখনও আমার বক্তব্য থেকে এগুলি এই আগের পরের কথাগুলি কেটে দিয়ে আমার বক্তব্য হিসাবে সমাজে চালাবার জন্য অপচেষ্টা চালাচ্ছে এরা যে এত বড় বুকা আমি আগে জানতাম না এইভাবে আর চক্রান্ত করেই কি মানুষের চোখে দুলাফোরা দেওয়া যায় আজকাল দুনিয়ার মানুষ কি তাদের মতো এত বড় বুকা যে এইভাবে জালিয়াতি আর চক্রান্ত করেই এইভাবেই টিকে থাকবে আর সমাজে কিছুই বুঝবে না এইরকম যদি তারা মনে করে তাহলে তারা অবশ্যই বুকার স্বর্গে বাস করতেছে কাজেই এদের ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত সরল মুসলমানদেরকে এবং সরল বাইদেরকে এদের চক্রান্ত সম্পর্কে জালিয়াতি সম্পর্কে দুকাবাজি সম্পর্কে সতর্ক থাকার জন্য আমি সবই নয় আমি তো আহ্বান জানাচ্ছি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এদের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন সুবাহান রব্বিল ইজ্জতি আম্মা সালামুন আলাল মুরসালিন সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন